আমি কিন্তু ইচ্ছাধারী নাগিন, তাই নাগ আমি কিন্তু ছবল দিলে তোমরা একদম ভস্ম হয়ে যাবে, একদম পুরুষ। ভাই বাঁচান, ভাই ভাই বাঁচান, ভাই ভাই বাঁচান, বাঁচান ভাই, ভাই ভাই। আচ্ছা ঠিক আছে, তোমরা ওঠো ওঠো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দূরে যাও, একটু দূরে যাও, দূরে যাও। তোমাদের পরিচয় বলো। ভাই আমি রাতুল। ওই যে ফোনে কথা বললাম। ও ওই যে দূর, বুঝলাম না, আপনি আমার দোষ দিলেন কেন? ভাই আমরা তো দোষ দিই নাই, আমরা আপনারে আমার ভাই ব্রাদার, ওরা আমরা আপনারে রিসিভ করার জন্য দাঁড়া ছিলাম, আপনি তোর দিলেন কেন? আমি এত এত সুন্দর নানান পচি গুন্ডা গুগুনে সম্পন্ন, এদেরকে দেখলে তো যে কেউ দৌড় দিবে, এত মানুষ নিয়ে আসে। সমস্যা নেই ভাই, সব হয়েছে, আমার ছোট ভাই, আমার ছোট ভাই মানে আপনার ছোট ভাই। আচ্ছা সমস্যাটা কার? সমস্যাটা আমার ভাই। এই সমস্যা সবাই 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 অফিসেও যাও, ওখানে থাকবা, তোমরা এদিকে আসবা না, আপনার সাথে আমি একটু প্রাইভেটলি তাহলে কথা বলি, চলুন চলুন ভাই। এত লোকজন নিয়ে আমাকে ওখানে পিক করতে আসবেন না। আমার গার্লফ্রেন্ডের পিছনে টাকা খরচ করতে করতে আমার সব শেষ, সব টাকা পয়সা শেষ, শেষ পর্যন্ত আমি ব্যাংকের থেকে মিথ্যা কথা বললে ক্ষুদ্র ঋণ নিচ্ছি। কি বলেন, ব্যাংক ক্ষুদ্র ঋণও দিয়ে দিচ্ছে আপনার প্রেম করার জন্য? আপনি তো ভাই একটা প্রেমিক। না মিথ্যা কথা বলে দিচ্ছি। আচ্ছা তো এখন এখন কি চান আপনি? আমার আমার কাছে কি চান এটা বলেন ভাই। আপনার কাছে চাই আমার গার্লফ্রেন্ড, আমার ঠিকানা দুনিয়া থেকে সরে যাক। আমি তো মার্ডার করি না ভাই। না না ওইটা না ভাই, আমি কইছি মানে মানে ব্রেকআপ, ব্রেকআপ বুঝাইছি আর কি। দরমিয়া কি করছিস? হাই ফাইভ দিলেন না? না আমি আপনার আমার চার্জ দেখাইলাম, পার ডে 5000 টাকা। পার ডে 5000? আপনি চিন্তা করেন, আবার ক্ষুদ্র ঋণ নিয়ে গার্লফ্রেন্ডে খাওয়াবেন নাকি 5000 টাকা দিয়ে গার্লফ্রেন্ড আপনি বাঁচিয়ে যাবেন? না আমি রাজি। জায়গাটা সুন্দর না ভাই? দুইটা গোল্ড কফি দিয়ে না। তোমার মতোই খ্যাত জায়গা, কি জায়গা নিয়ে আসছো? কেন খারাপ কি, তুমি কি কোনো জায়গা বাদ রাখছো? বললাম রেডিসনে যাই, সাদে বসে একটু মজা করে, ওখানে সুন্দর প্লেস না, আমাকে এখানেই নিয়ে আস। তোমার এই রেডিসন আর রুফটপে চিল করতে করতে আমার কগও উড়ে যেতেছে। জান তুমি না হাসপাতালে ছিলা, তোমার আম্মু না অসুস্থ? তুমি ফালতু কথা বলো না তো, তুমি আমাকে জীবনের প্রথমবার দেখছো মানে? হাত এমন করতেছো কেন? এই তুমি ওনার সামনে এমন করছো, উনি কি, আপনি আপনি কে ভাই? আমি ওর জান। আপনি আপনি ওর জান মানে? হ্যাঁ আপনি কত জান? ভুল হচ্ছে প্লিজ, আপনি এখান থেকে যান। আরে আমার ভুল হবে কেন, সারাটা জীবন তো আমাকে জান বেবি সোনার ঘুঘু পাখি সব ডাকলেন, ঘুঘু পাখিটাকে চিলের মতো ছবল দিতেছো, কি আছে মানে? এই সব এই এই সবাই ছেড়ে, এই যে ভাইয়া, হ্যালো হ্যালো, আপনি ওকে চেনেন না? তোমার কি ইচ্ছা দেয়া বাড়ি মারবো আমি তোমার, তুমি আমার চিট করতেছো? তুমি কিছু, আরে ভাই যেই ব্র্যান্ডের ফোন চাইছো ওই ব্র্যান্ডের ফোন দিছি, ও চার্জ চাইছে সবকিছু দিছি, খালি একটা আইফোন দিতে পারি না, বুঝছেন? আইফোন দিতে পারি না, আমার তো রাগ করছে ভাই। এরপর একটা স্যামসাং ও নিছে ভাই। তুমি কত টাকা কেমন মাসে কামাই? আমি ওর কোন কামাই, তাহলে আমাকে ছেড়ে আপনার কাছে যাবে কেন? জান এমন করো না, জান আমি বেশি ফর্সা, দেখো তুমি প্লিজ জান 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 জান, এমন করো না, আমি আমি তো মারবো, জান আমি বলতেছি, আমি একটা বুঝলাম না, আংটিটা পরে দাও। এই এনগেজমেন্ট হতে পারে না,
ও আমার প্রেমিকা, তুমি কেন এমন করতেছো সোনা? এইভাবেই তো ড্যাব ড্যাব হয়ে থাকে আমার। এই চুপ করো, কে এটা? তুই চিনা তোকে? এই আপনি কে? আসসালামু আলাইকুম মুরব্বি, আপনি কে? আমি মেয়ের বাবা। ও, আমি আপনার হতে পারতাম জামাই। আপনার মেয়ের সাথে আমার চলতেছিল বুঝছেন পৌনে তিন সাড়ে তিন বছর, সাড়ে তিন বছরের সম্পর্ক ছেড়ে চলে যাচ্ছে। এই বকবক না করে বাইরে দিতে পারো? আবল তাবল বলতেছি না, দুইজন চাঁদের দিকে তাকায় চাঁদকে সাক্ষী রেখে বিয়ে করছিলাম। ওর মন ভরেনি, আপনার মেয়ের মন অনেক বড়, সহজে ভরাইতে পারি নাই। পরে আবার ফোনের ভিতরে আমার সাথে বিয়ে করছে জিজ্ঞেস করেন, এই তুমি আমাকে বিয়ে করছো? এই তুমি কি বাইরে হবে নাকি আমি গার্ডের বাইরে করবো তোমাকে এখান থেকে? ও আমাকে চেনে না, ও আমাকে চেনে না। চেক করে দেখেন ওর পিঠের মাঝখানে একটা তিল আছে, দেখো তো দেখি। আর দেখতে দেন, আহ দেখতে দেন না, আছে তো। আরে তো ঘরে পিট কি ঘরের মধ্যে আছে? আবুল তামুল বলতো ছেলেটা বাইর করো। কি করছো? তোমাকে সন্ধ্যায় বানাবো পাগল। তোমার মনে আছে এই সব জায়গায় আমরা কত কত এসেছি, কত ঘুরেছি? একটা সময় তো ঘুরতে ঘুরতে তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যেতে। কি বলো, ঘুমায় পড়তাম? হ্যাঁ এমন করতাম। হ্যাঁ আমার মনে নেই কেন? তুমি আসলে ভুলে গেছো। হ্যাঁ মানে ঘুমায় ঘুমায় মনে হয় ভুলে গেছি। হয় কি, মানে যে তুমি রক্তাক্ত প্রান্ত পড়ছো না, ওখানে একটা কথা আছে না, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। সময়ে অসময়ে বদলায়। কিন্তু একটা জিনিস কিন্তু মিস করছে। কি বলো তো? কি মানুষ ভুলেও যায়। ভুলে যায়, সত্যি ভুলে যায়। আচ্ছা শোনো না, কি খাবা তুমি? প্রকৃতি, আহা দুষ্টুমি করো না তো, আমি তোমার জন্য পুডিং আর তেহারি এনেছি। কি বলো, সাথে ফ্রাইড কিছু আনোনি? উফ, তুমি কি ভুলে গেছো? ফ্রাইড কিছু খেলে তো তোমার ঝামেলা হয়। ফ্রাইড খেলে আমার ঝামেলা হয়? হ্যাঁ, তুমি তুমি সব ভুলে গেছো। ফ্রাইড খেলে ঝামেলা হয় মানে এই আমি আমি তেহারি আর পুডিং খাই? হ্যাঁ। আচ্ছা তোমার পুডিং আর তেহারি পছন্দ, আর আমি সারা রাত ধরে তোমার জন্য পুডিং আর তেহারি বানিয়েছি। আমি এমন কেন? কি না, পুডিং পুডিং দাও খাই। আচ্ছা আচ্ছা, শান্ত শান্ত, খাবারটা নিয়ে এসো। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা? আমি কিন্তু পুডিং খাই বুঝছো, তেহারিও খাই, আমার পছন্দ। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে তোমার পছন্দের পুডিং। উফ পুডিং! হ্যাঁ আর করো। পুডিং বলে কি তোমার হাতে বুঝছো? এই আল্লাহ, কি অবস্থা! আরে বোকা নাকি? এই এমনটা কেউ করে? এই এই আল্লাহ, দেখি তাকাও তাকাও তাকাও, দেখি কেন করতেছো? হ্যাঁ দেখো আমার ছেলেটা, আমার ছেলেটা যখন যা বলেছে যা চেয়েছে আমি তাই করেছি, তাই শুনেছি। আমাকে বললো
আমাকে বলো বউ আমি দেশের বাইরে চলে যাব, যেখানে যেতে চাইছি আমি সেখানেই পাঠিয়েছি। আর দেশের বাইরে গিয়ে সে আমাকে ভুলেই গেছে, আমার জন্য ওর এখন আর সময় নেই, আমার সময় নেই। আমি তোমার ব্যাপারটা বুঝি, আমার তোমাকে সময় দেওয়ার কথা, কিন্তু তুমিও তো আমাকে সময় দাও না। কিন্তু মা, তোমার মতো তো আমার আরো কিছু মা আছে, ওদেরও সময় দিতে হয়, আবার অনেকগুলো মানুষ আছে যাদের তোমার ছেলের প্রয়োজন। এখন তুমি বলো তো, তোমার ছেলের এই প্রয়োজনটা কি তোমার ছেলে মিটাবে না, মানুষকে হেল্প করবে না, তুমি খুশি হবে না? তারপর আমি কথা দিলাম তোমাকে, নেক্সট উইক থেকে দুই দিন করে আসবো। সত্যি সত্যি এতগুলো শালা আমার আগে বলবো না। আরে শালা বাবু, আরে শালা বাবু ভালো আছো? আমি তো আমি জামাই তোমার বোনের, তুমি জানো না, চিনেন? কি আমি মাত্র আপনার উপকার করলাম না? ও আই এম সো সরি, আসলে আমি এত নার্ভাস হয়ে গেছিলাম ওই সময়। থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে ওই সময় যদি না আসতেন না জানি কি হয়ে যেত। কি ভাড়া? ভাড়া কিসের ভাড়া? আচ্ছা আমি আপনার ব্যাপারটা বুঝে বলি। আপনি যদি একজন মানুষের উপকার করেন, তাহলে ওই মানুষটা যে মানুষটাকে আপনি উপকার করলেন, সে আপনাকে এর পরবর্তীতে কি দিবে জানেন? বাস। তো বাস নেওয়ার আগে টাকা নিয়ে নেওয়া উচিত, মানে ভাড়া। আর আমি ভাড়া চাই। যে কোনো রকমের সমস্যার সমাধান করতে আমি ভাড়ায় চালিত। আমার আপনাদের এক ফাইলই যথেষ্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। নেন ভাড়া দেন। নর্মালি তো আসলে আমি 5,000 টাকা চার্জ করি একদিনের জন্য, কিন্তু যেহেতু আপনি একজন মহিলা মানুষ আর যে ইফটিজিং এর শিকার হচ্ছিলেন, তো মহৎ কাজ করছি, বেশি টাকা নিব না, 500, 6,500 টাকা ডিসকাউন্ট। থ্যাংক ইউ। ও শোনেন না, সরি, আপনি নাজিসকে ফোনটা নিয়ে নিলাম। দিস ইজ মাই নাম্বার, আমার নাম আবরার, আপনার লাগবে। চিনতে পারছেন আমাকে? আপনি কি কালকে আমার সাথে একটু দেখা করতে পারবেন? আমি আপনাকে অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি, ঠিক বিকাল 5টায়। আপনাকে কি কবুতর খাওয়ানোর জন্য এখানে রাখা হয়েছে? ও সরি। আপনি আগে বসেন, আগে কথা বলেন, তারপরে আপনি কবুতরকে খাওয়ান, কোনো অসুবিধা নেই। জি না, আসলে হয়েছে কি, ধরেন যে কোনো বাসায় উঠলেই ওই মানুষের মনটা বোঝা যায়, একটা মানুষের মন যে কত বড়, একটা মানুষের মন যে কত সুন্দর, একটা মানুষের মন যে কতটা পিসফুল, এটা কিন্তু তার বাসার ছাদ দেখলে বোঝা যায়। আপনার বাসার ছাদটা অনেক সুন্দর। শুনেন, এই বাসার ছাদটা আমার না, ইভেন এই বাসাটাও আমার। কি বলেন, তাহলে এটা কার বাসা? সেটা তো আপনার জানা দরকার নাই, আপনার কাজ হচ্ছে ভাড়ায় খাটা, সো আপনাকে আমি একটা কাজের জন্য এখানে ডাকছি, আপনি আগে আমার কথা শুনুন। এই আপনি কি আমাকে রিকশাওয়ালা পাইছেন? হ্যাঁ, যে আপনি হুট করে ডিটেলস ছাড়া আমার প্যাসেঞ্জার হয়ে যাবেন আর আমি আপনাকে নিয়ে আস্তে আস্তে ভাড়া খাটবো? আমি আবরার,
আমাকে ভাড়ায় নিতে হলে সব ডিটেইলস দিতে হবে, না হলে দেখা যাবে কোথায় না কোথায় খুন করে রেখে আসছেন, পুলিশ তো এসে আমাকে ধরবে। এই আপনার কি আমাকে খুনি মনে হয়? একটা কিলার কিলার ব্যাপার কিন্তু আছে। না বলতেছিলাম যে ওই যে আছে না মানে থ্রিলারের যুগ, তো থ্রিলার জনরা চলতেছে না সব জায়গায়, সুন্দর সুন্দর চেহারা মানুষগুলো কিন্তু খুন করে, আমরা বলতে পারি না। ভাই আপনার বলা শেষ হয়েছে? জি। এখন আপনি আমার কথাটা শুনবেন প্লিজ। জি। আমি একটা বড় বিপদে পড়ছি। হ্যাঁ ওটা তো আমি জানি, মানুষ তো বিপদে পড়লে আমাকে ভাড়া নিতে চায়। আমি আসলে আমার বাসা থেকে পালা বেরিয়েছি। এই যে আমি বলছিলাম না মানে বাসা থেকে একটা অকারেন্স করে বেরিয়েছেন না, কি হয়েছে পুলিশ খুঁজতেছে? হ্যাঁ পুলিশ খুঁজতেছে, আমার বলেন ভাই আমি তো এইসবের ভিতরে নাই। আপনি কথা কেন শুনেন না? আপনি এত কথা বলেন কেন? আমি আমার বাসা থেকে পালায় বের হইছি কারণ আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করার জন্য পালায় বের হইছি। ওরে আপা আপনি তো ভুল জায়গায় ফোন দিয়ে ফেলছেন, আমি তো আসলে কাজী টাজি এসব কাম কাজ করি না, সরি। আমি কি একবার আপনাকে বলছি যে আপনি কাজী? বলি নাই তো, সরি। আমি কথাটা শেষ করি প্লিজ। আমি আজকে সকাল থেকে আমার বয়ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, কোনোভাবেই ফোন ধরে না। অন্য মেয়ে কিনে পালায় গেছে না? না বলেন বলেন বলেন। আমি ওকে ফোন দিতে দিতে ও যখন কোনোভাবে আর ফোন ধরতেছে না আমি অনেক টেন্স ছিলাম, পরে আমি ওর ফ্রেন্ডের বাসায়। ফ্রেন্ডের বাসায় যাবেন কেন? মানে বয়ফ্রেন্ড ফোন নাই ধরতো, যখন ফ্রেন্ডের বাসায় কেউ যায় দূর। আমি আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডের বাসায় যাই। ও আচ্ছা, পরে? তারপরে যেটা হয় ওর বন্ধু গেটটা খুলে খুলে ওর ওর ফ্রেন্ডের বেডরুমে আমাকে নিয়ে যায়। ফাজিল কোথাকার বেয়াদব নষ্ট দুশ্চরিত্র মহিলা, আপনি আপনি এখানে আসছেন কেন? আপনি তো মানে আপনি আপনি অন্য কাউকে ডাকেন, আমি একজন পুরুষ হয়ে এইটা তো এটা তো আমি মেনে নিবো না আপু। আপনি তো এটা ভুল একটা কাজ করছেন, একজন বয়ফ্রেন্ড ব্যস্ত থাকতেই পারে, সে ফোনটা নাই ধরতে পারে, এই জন্য আপনি ডিরেক্টলি তার বন্ধুর সাথে বেডরুমে চলে যাবেন? চুপ! আর একটা কথা আমি শুনতে চাই না। আপনি জানেন আমি যে কি দেখি? আমি দেখি আমার বয়ফ্রেন্ড ওর ফ্রেন্ডের বেডরুমে আপনি মন খারাপ করবেন না, আমি আছি আপনার সাথে, আমি ডেইলি আপনি কি ভাগ। সরি আই থট যে আপনার হাক থেরাপি দরকার এই জন্য, মানে আমি আপনাকে দেখেন এই যে কান্না থেমে গেছে দেখছেন, আপনি এতক্ষণ ধরে কাঁদছেন দুই চোখের পানি গেল কোথায়? এই যে আমি আমার হাক দিয়ে আপনার সকল চোখের পানি চুষে নিয়ে নিছি। ভাই আপনি আমার কথাটা শেষ করতে দেন প্লিজ। হ্যাঁ করেন, একমাত্র আপনি এখন আমাকে হেল্প করতে পারবেন, এতটা দুনিয়ার কেউ আমাকে হেল্প করতে পারবে না। বলেন, আপনি প্লিজ আমার বাসায় চলেন। আচ্ছা তো যাও যাও না, আপনি আমাকে বিয়ে করবেন তারপর আমার বাসায় যাবেন। আমি রাজি কিন্তু একটু মানে পরিবারকে আপনার ছবিটা একটু পাঠাতে হবে। আমি শুনেন আপনি আমাকে সত্যি সত্যি বিয়ে করতেছেন না, আপনি আমার প্রক্সি হাজবেন্ড হবেন। ও ভাড়াটি আসবেন? ইয়েস। দূর আগে বলবেন আপনি আমাকে। আচ্ছা ঠিক আছে, একটু সমস্যা নাই, মোবাইল টান দিবেন না কথায় কথায়। হ্যাঁ এটা প্রাইভেসি। আচ্ছা যাই হোক, শোনেন আমি বলছিলাম কি যে আমার মা খুব অসুস্থ। হ্যাঁ আমার বাসায় একটা ছোট বোন আছে। হ্যাঁ আমি যেহেতু বিয়ের কথা বলে বাসা থেকে পালা বের হয়ে গেছি, বাসায় সবাই অনেক টেন্স। এখন আমি যদি কোনোভাবে বিয়ে না করে বাসায় ঢুকি, যাকে সামনে পাবে তার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আপনি বুঝতে পারতেছেন আমাকে যদি এভাবে বিয়ে দিয়ে দেয় আমি কত বড় বিপদে পড়ব। কি দুইটা কন্ডিশন আছে? নাম্বার ওয়ান, আমি রাতে আমার বাসার বাইরে থাকি না, আর যদি আমাকে আমার বাসার বাইরে নিতে হয় সেই ক্ষেত্রে আপনাকে ওভারটাইম পে করতে হবে। ডান। নাম্বার টু, 9,969 টাকা পার ডে চার্জ। ও ওকে ডান। দাঁড়াও, লাগবে না। আসসালামু আলাইকুম।
কি নাম তোমার? আবরার, আবরার শরীফ। বাড়ি কোথায়? আমি ধানমন্ডিতে থাকি, গ্রামের কোনো বাড়ি নাই, অরফানেজে বড় হয়েছি, তো আত্মীয় স্বজন কেউ নেই, বাবার সাইডের কারা, মার সাইডের কারা কাউকে চিনি না, মানে কেউ কখনো দেখা করতে আসেনি। আর আমি একটা সরকারি ইউনিভার্সিটি থেকে ওখানেই অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্সও করেছি ওখানে। কি করো তুমি? বিজনেস। বিজনেস করো? কিসের বিজনেস? ভাড়া চালিত। কিসে চালিত? আমি বুঝছি, আমি বলছি বাবা, ট্রান্সপোর্টের বিজনেস বাবা। তার মানে ওর ট্রান্সপোর্টের বিজনেস আছে? বাবা ট্রান্সপোর্টার, বাস, বাস, ট্রাক, ট্রাক, লরি, লরি, ভ্যান, মানে বাস, ট্রাক এগুলো আছে? হ্যাঁ বাবা। মানে তোমার বড় মেয়ের জামাই একজন ড্রাইভার? না 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 বাবা, ড্রাইভার না, মানে ওর অনেকগুলো এরগুলো জিনিসপত্র আছে বাবা, চালাই আর কি, চালাই, চালাই, আমি আমি চালাই, চালাই আর কি, মানে ড্রাইভার, ড্রাইভার দিয়ে চালাই। আমি বুঝলাম না, আমার এই মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দিব? এই তোমরা কানে কানে কি কথা বলো? না বাবা কিছু বলছি না। আমি বলি, ও লজ্জা বলতে চাচ্ছে না, মানে আমি 11টায় আসছি আপনার সাথে। আল্লাহ, 3টা বেজে গেছে, আমি এখন পর্যন্ত কোনো কিছু খাইনি, তো ভেবেছিলাম যে একসাথে লাঞ্চ করব, চলেন তাহলে আমরা একসাথে খেতে বসি। বাহ বাহ, খুব চমৎকার। শেলি, তোমার বড় মেয়ের জামাইয়ের জন্য, মানে ড্রাইভার মেয়ের জামাইয়ের জন্য পোলাও, কোরমা, চিকেন রোস্ট সবকিছু তৈরি করে খাও, বেশি করে খাও। জি থ্যাংক ইউ, রোস্টটা আমার অনেক পছন্দ। শোনো, ওই অন্যের গাড়ি চালানোর দরকার নেই, বরং নিজের ব্যবসা নিজে করুক। ওকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবে তার ট্রান্সপোর্ট বিজনেস আছে। আর যা হবার হয়েছে, আমি আগামী 7 দিনের মধ্যে অনুষ্ঠানের ব্যবস্থা করব, ঠিক আছে? শোনো, তুমি তোমার ভাইদের সাথে একটু কথা বলো, একটা লিস্ট আমি তোমাকে পরে দিয়ে দেব। ঠিক আছে, শপিং কোথা থেকে করব? কি শপিং? ওরা একটা দেন, ও পছন্দ করে এটা, আমি আছি, ওকে দেন একটা, দেন একটা, দেন। কিছু নাই তো ফালানোর মতো, কিসে ফালাবো? এরকম কোন মানুষ দেখি? খাবার রেখে গেলে তো গুণ হবে না, আমি ওটা নিতে গেছিলাম, এত ভাত খেতে পারবো না, তরকারি খেলাম। আপনি রাত হইলে আমার সাথে উল্টা পাল্টা করার চেষ্টা করবেন, ওদিকে যান, মানে একে বিছানা তো আমি 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 কি ভাড়া চালিত দেখে যা মন চাই তাই বলবেন? আমাকে এক কথা বলে ভাড়া এনে আর এক কাজে ভাড়া কাটাবেন, একদম এটাতে কিন্তু কোপায় দেবো, আমি বলে দিলাম। আমি ফ্লোরে আপনাকে খুব সুন্দর করে বিছান করে দিচ্ছি, আপনি ওখানে ঘুমান, আমার বেডরুমে আমি তো আমার বেড ছাড়া একদমই ঘুমাইতে পারি না, সো প্লিজ। আমিও সুন্দর করে আপনাকে আপনার বেডের মতো করে একটা বেড নিচে বানিয়ে দিচ্ছি, আপনি ওখানে ঘুমান, আমি না বিছানা ছাড়া নিচে ঘুমাইতেই পারি না। শুনেন, আপনি সবকিছুর জন্য চার্জ করছেন, আপনার সব রকমের অত্যাচার আমি টলারেট করতেছি, এইটা অত্যাচার টলারেট করব না, আপনি ওইদিকে যান, আমি এখানে ঘুমাবো। আমি তো আপনার সাথে কোনোভাবে বেড শেয়ার করব না, আপনি যত কোটি টাকাই দেন না কেন, কিন্তু হ্যাঁ আমি নিচে যেতে রাজি আছি, নিচে আমি যাব, এটার জন্য এক্সট্রা চার্জ করতে হবে। এক্সট্রা চার্জ কত? 10,000 ঘণ্টা প্রতি।
ঘন্টা প্রতি 10,000। আপনার কি মাথায় সমস্যা? আপনার ডে পেমেন্টও তো এরকম না। এটা তো নাইট পেমেন্ট, এটা তো নাইটের কাজ করাইতেছেন আমাকে দিয়ে, তাই না? এটা তো রাতের ঘটনা, ডে পেমেন্ট হিসাব করেন কেন? চুপ, পেয়ে বসছেন না আমাকে? তুমি যদি আমার ছবিগুলো ভাইরাল করো, আমার ফ্যামিলির মানুষজন কোথায় যাবে? একটা বার বোঝার চেষ্টা করো হাসিব, আমার গলায় দড়ি দিয়ে আসার কোনো উপায় থাকবে না হাসিব। আমি আমি 10 লাখ কোথায় পাবো হাসিব? হাসিব হাসিব ভাইয়া প্লিজ, আপনি কাউকে কিছু বলেন না। তাহলে তুমি আমাকে বলো, হাসিব কে? ভাইয়া, হাসিবের সাথে আমার রিলেশন ছিল, ও এখন বলছে ওর আমার পার্সোনাল ছবিগুলো ভাইরাল করে দিবে। তুমি আমাকে বলছো আমার সাথে তুমি রিলেশন রাখবা না, আমি তোমাকে আর বিরক্তও করি নাই, কিন্তু কেন তুমি আমাকে এভাবে ডিস্টার্ব করতেছো? আরে ভাই, এত বেজাল পারতেছো কেন? টাকা আনছো, টাকা টাকা দাও, আমি এত কথা শুনতে চাই না। হাসিব, একটাবার বোঝার চেষ্টা করো। কি বুঝো তোমারে, আমি এত কথা শুনতে চাই না ভাই তোমার কাছে। টাকা আনছো, টাকা তাড়াতাড়ি দাও আমার কাছে। পরে কিন্তু বলতে পারবা না যে আমি ভালোবাসার কথা বলি নাই। আমি তো কিচ্ছু বলবো না আমি তোমার, তুমি টাকাটা দাও, টাকা গুনবো না, অনেক বুঝবা না তুমি, টাকা দাও। এটা কি? আগে শুনতাম 10 লাখ টাকা মানুষ ব্যাগে করে দেয়, বিটপিসে করে দেয়, তুমি খামি দিতেছো? আরে এটা তো চেক। চেক? হ্যাঁ, মানে কেস কেস তো। হ্যাঁ, খুলে দেখো তুমি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? এই তো। হ্যাঁ, তুমি কি করতেছো? না, লং জাম্প প্র্যাকটিস করতেছো নাকি? না ভাইয়া। কি শুনলাম তুমি নাকি ভাইয়া ওই যে কাকে যেন ফলো করো? না না ভাইয়া, ওটা হতে হলে তো ভাইয়া বডি লাগবে, বুঝছো না? ওটা তো বড় প্র্যাকটিস, আমার বডি আছে, দেখি তো কি অবস্থা বডির, দেখি ভাইয়া। হ্যাঁ জোর করতে চাই না, বুঝছো না, এখানে চুপচাপ দাঁড়াবা, নড়বা একটা করে লাথি খাওয়া, ঠিক আছে? এটাতে ভিডিও করছিলা, এক কাজ করি, এটা দিয়ে আমিও একটু করি। তুই ওকে 10 লাখ টাকা দে তো, আমি একটু ভিডিও করতে চাই। 10 লাখ টাকা দে, সোজা দাঁড়াবা, দে 10 লাখ টাকা দে। হ্যাঁ দে, সাবাস। কিছু টাকা নিয়েছিলাম, এখন সে থ্রেট করছে,
ওইটা ঠিক আছে, যাতা ব্যবহার করলে আপনিও যাতা ব্যবহার করবেন, কিন্তু ওই যে সিগারেটটা, আরে তুমি বুঝতে পারছো না, টেনশনে খাচ্ছি। আর আমি তো বুঝতেছি, কিন্তু আপনি যদি টেনশনে আরেকটা টান দিতে যে উপরে চলে যান, আপনার যে দুইটা মেয়ে আছে, বড়টা নয় আমি দেখলাম, ছোটটা কি হবে? বিজনেস করতে গেলে যদি থ্রেট খেতে হয়, মানুষ উল্টো পাল্টা কথা বলে, তখন সিগারেট খাবো না তো কি করবো তাহলে? আমার মনে হয় কি, তোমাকে এসব বলছি কেন? ঠিক আছে, কিন্তু মানে আমিও কিন্তু একজন ব্যবসায়ী, ট্রান্সপোর্টেশন, ট্রাক, বাস, হ্যাঁ এগুলো, ভ্যান, হ্যাঁ এরা কিন্তু খুব বেশি একটা মনে করেন সহজ লক্ষ্য, এরা কিন্তু প্যাচ, এরা কিন্তু ক্রিটিক্যাল, বুঝছেন না? এদের কিন্তু আমি মনে করেন সেটিং দেয়, আমি আয় চপ, আপনার কুকুরগুলো অনেক ডিস্টার্ব করে, যাই হোক, আমি কিন্তু এগুলোর অনেক সেটিং মিটিং দিয়ে তারপরে মনে করেন এগুলোর আমি চালাই, আমার বুদ্ধিটা আপনি নেন। তুমি একটা বাচ্চা ছেলে, তুমি এসব কি কিভাবে সলিউশন করবে? আমি বাচ্চা হিসাবে কি, 6 ফিট হাইট তো, নিচ থেকে উপর পর্যন্ত আমার বুদ্ধি, বুঝছেন না, পুরোটা বুদ্ধি ভরা। আপনি আপনি বসেন, আমি আপনার বুঝিয়ে দিই স্যার, এটা এটা আগে আমাকে দেন, সত্যি তুমি যদি সত্যি কাজটা করতে পারো, হ্যাঁ তাহলে তোমাকে আমি জামাই মানে নেবেন, সেটা তো মানবই, তুমি আমার ফ্রেন্ড হয়ে যাবে। আরে দোস্ত, তুমি সবাইকে কিছুই করিনি, আমি আমার মতো ছিলাম, তাদের পছন্দ হয়েছে, কিন্তু আমার তো মনে হয়েছে ম্যাজিক। তাহলে ম্যাজিক, ধরো আমার ছোট বোন প্রথমে তোমাকে দেখে একদম সহ্য করতে পারতাম, আর এখন তো আবরার ভেজা ছাড়া কিছু বোঝেই না, মনে যেন আমাকেই দেখতে পারে। স্নেহ, এটা স্নেহ। আর বাবা, তুমি বাবাকে সহ্য করতে পারত না, বাবা তোমাকে সহ্য করতে পারত না, তোমাদের দুইজনের ফ্রেন্ডশিপ। আর মা যে তোমার উপর সবসময় রেগে থাকতো, মা তো এখন মনে হয় যেন ভালোবাসা। আর আমি ওরে বোঝা যায় না, তাই না? বলো একটু বড় মুরসিং করে। আম্মা আব্বা, আপনার দুজন না গিয়ে আজকে যে মিসটা করছেন, এত সুন্দর একটা স্যুট দেখছি আমি আপনার জন্য, আপনি ওটা যদি শুধু গায়ে দেন না, এই যে মানুষ ভুল বলে যে মেয়েদেরকে পরি লাগে, আপনাকে পরি লাগবে, পরি না পরা লাগবে। বলি কি, আমাদের তো হাতে 2-3 দিন সময় আছে, কালকে যাই। হ্যাঁ রাজ, হ্যালো, হাই, নাইস মিটিং, আমি আবরার। ওকে, কি ম্যাম, কাজিন সম্পর্কে কি, আমার শালা নাকি সম্বন্ধে? লেট হিম ক্লিয়ার, ওর সাথে আমার পালানোর। আবরার, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ফ্যামিলি মেম্বার ভেবেছিলাম, নিজের ছেলে ভেবেছিলাম, তুমি তো আমাকে সত্যি কথাটা বলতে পারতে, তোমাকে এত বিশ্বাস করলাম, বিশ্বাসের মূল্যটা দিলে না, আমার সাথে মিথ্যা কথা বললে, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তুমি যে ভাড়ায় খাটো সেটা আমি শুনেছি, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বিশ্বাসের মূল্যটা তুমি নষ্ট করে দিলে। আব্বা সরি, আঙ্কেল আসলে
ধরেন একটা মানুষ যদি 7-8 দিন না খায়, আর ওই মানুষটা যদি হঠাৎ করে এই খাবার পেয়ে যায়, ওর মাথায় কিন্তু এথিক্স বলে ওই সময় কিছু কাজ করবে না, বুঝছেন? ও কিন্তু খাওয়া শুরু করবে। আমি তো ওই অরফানে যে বড় হয়েছি না, মানে কাছ থেকে কখনো বাবাকে দেখিনি, মাকে দেখিনি। ফ্যামিলি তো কি জিনিস জানি না, হঠাৎ করে যখন এই মিথ্যা মিথ্যা করতে করতে আপনাদের মাঝে চলে আসছি, আমি না মানে একটু সব কিছু নিজের মতোই করে নিয়েছিলাম, ফেক ফেক করি নাই, বুঝছেন? যেহেতু আজকে সব কিছু জেনে গেছেন, আমি আমি জানি যে আমি এই বাসায় আর থাকতে পারবো না। শেষ দেখাটা এরকম না হোক, আমাকে আমাকে মাফ করা যায় না। প্রিয়ন্তি, তুমি এখন আমার উপর ভুল বুঝে আছো। তুমি সেদিন যেগুলো দেখেছিলে সম্পূর্ণ ভুল ছিল, এটা জাস্ট একটা সিলি মিস্টেক ছিল। ওইটা আমার ফ্রেন্ড রাজীবের গার্লফ্রেন্ড ছিল, ও সুইসাইড করতে গিয়েছিল, আমি ওকে সেভ করেছি, আর তুমি সেই মুহূর্তে এসে জাস্ট একটা সিলি মিস্টেক ছিল, সেটা থেকে এত বড় কিছু হয়ে গেল। গড সোয়ার, ওর সাথে আমার কোনো কানেকশন নেই। আমি বাবা মাকে আমাদের ব্যাপারটা কনভিন্স করেছি, তোমার ফুল ফ্যামিলি কনভিন্সড, এখন আমাদের বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ প্রিপেয়ার আছে। সো ডোন্ট ওয়ারি, আমি তোমার সাথে আছি, ওকে? প্লিজ ডোন্ট ওয়ারি। সম্পর্কে কি হয় ভাই? আমার কাজিন। কোনটা, লালটা না কালাটা? ওই কালাটা, মানে আমার পোলাটা। ও পোলাটা, সালন, এই বিয়ে হবে না। কেন হবে না? এই যে ভদ্রলোকের মতো চেহারার যে লোকটা কাচুমাচু খেয়ে জামায়ের পোশাক পরে বসে আছে, সে নষ্ট করছে। কি নষ্ট করছে? আমার বোন কাজিনের জীবন। এরকম অতীত অনেকেরই থাকে, তাতে কিচ্ছু হয় না। হয় হয়, শুধু অতীত না, ফিউচারও আছে। আমার কাজিনের পেটে ওর ফিউচার আছে। তো এই বিয়ে হবে না। এই বিয়ে হবে, ও আমার হাজবেন্ড। আপনি বাড়ি মারছিলেন না, বলেন না কেন? আপনার পাগল ছাগল জামাই আপনি বাসায় আটকে রাখতে পারেন না, বিয়ে বাড়িতে কি করে? একদম চুপ। I love you. আরে এটা তো